हेलो वेलकम टू जीएस एकेडमी आमी गोविंद आज के तुम्हारे फिजिक्स एक चैप्टर ऊपर आलोचना करा हबे लाइट तो तुम्हारा जानो एनटीपीसी और ग्रुप डी रेलर विभिन्न परीक्षा एखन फिजिक्स एज वेल एज केमिस्ट्री दुटोर क्षेत्र थियोरी सम्पर्के जानार साथे साथे तुम्हें न्यूमेरिकल गुलो जानते हबे तो आमरा किन्तु ये जे चैप्टर करब आलोर चैप्टरटा एर जतगुलो न्यूमेरिकल आछे ठीक आछे एई चैप्टर थेके जा जा न्यूमेरिकल आसते पारे समस्त न्यूमेरिकलगुलो पुंखानुपुंख आलोचना करा हबे ठीक आछे चलो शुरू करा जाक। प्रथमे आलोर क्षेत्रे आमरा कि पढ़ब प्रतिफलन प्रतिफलन ताई तो आलोर प्रतिफलनेर क्षेत्रे कि हय दुखाना सूत्र आछे आगे आलोर प्रतिफलन जिनिसटा कि सेई जिनिसटा कि जेने नि मने करो ये एक विभेद तल ठीक है कोनो एक दर्पण और कोनो एक तल जेटा जार उपरे आलोक रश्मि आपतित होच्छे एवं प्रतिफलित होच्छे ताई तो विभेद तल थेके कि होच्छे प्रतिफलित होच्छे ताहले सेक्षेत्रे एटा हलो आपतित रश्मि और एटा हलो प्रतिफलित रश्मि ठीक है एवं एई क्षेत्रे एई माध्यमेर विभेद तले যদি আপতিত বিন্দুতে একটা অভিলম্ব টানা হয় তাহলে আপতন কোণ বলতে কি বোঝায় আই কোণে আপতিত হয়েছে আর আর কোণে প্রতিফলিত হয়েছে ঠিক আছে তাহলে এই যে আই কোণটা তাহলে যে কোনো কোণ আপতন কোণ বা প্রতিফলন কোণ কার সাপেক্ষে মেজার হয় অভিলম্বের সাপেক্ষে ঠিক আছে তাহলে কোনো প্রতিফলনের ক্ষেত্রে সে মাধ্যমের তল যে কোন রকম হোক না কেন কোন রকম বেঁকা চেরা যা খুশি হোক না কেন তো সমস্ত বিন্দুর ক্ষেত্রেই এই প্রতিফলনের দুখানা সূত্র নাকি মেনে চলে মানে মনে করো এই জায়গাটা করে এই রকম যদি ঘটে তাহলে আপতন কোণ এটা প্রতিফলন কোণ এক্ষেত্রেও প্রতিফলনের দুটো কোণ মানে দুটো সূত্র এক্ষেত্রেও যেমন ঠিক এক্ষেত্রেও ঠিক মানে মাধ্যমের যে তল সেটা কি মসৃণ মানে সমতল নাকি বক্রতল তার উপর কিন্তু ডিপেন্ড করবে না প্রতিফলনের সূত্রগুলো ঠিক আছে তাহলে যে কোনো মাধ্যমের জন্যই এই প্রতিফলনের সূত্র কিন্তু মেনে চলবে তাই না তাহলে প্রতিফলনের দুখানা সূত্র আছে এক নম্বর সূত্র হলো আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব একই সমতলে থাকে অর্থাৎ কি বলতে চেয়েছে এখানে সেটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি দেখো মনে করো এই যে কালো কালির যে মার্কারগুলো এগুলো আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি কালো কালির মার্কারগুলো আর নীল কালির যেটা মার্কারটা সেটা হলো আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব ঠিক আছে লম্বভাবে রয়েছে তো এই জিনিসটা বলছে একই সমতলে থাকবে অর্থাৎ এই বরাবর একটা প্লেন টানা যাবে একই সমতলে এই জিনিসটা থাকবে ঠিক আছে একই সমতলে থাকবে মানে নিচেরটা একই সমতল নয় মানে এই জিনিসটা এরকম হবে না কখনো ঠিক আছে এই জিনিসটা এরকম হবে এটা সর্বদা একই সমতলে থাকবে তো দুই নম্বর সূত্রটা কি বলছে দেখে নিই দুই নম্বর সূত্রটা বলছে আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ অর্থাৎ আই ইজ ইকুয়াল টু আর ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে
যদি আমরা আমার এরকম একটা কোশ্চেন আমি করি, প্রতিফলনের সূত্র নিচের কোণটির ক্ষেত্রে প্রযোজ্য, প্রতিফলনের সূত্র নিচের কোণটির ক্ষেত্রে প্রযোজ্য, অপশান দিয়ে দিল সম নিচের কোণ তলের জন্য প্রযোজ্য, সমতল অসমতল উভয় কোনোটি নয়, তাহলে তুমি কী উত্তর দেবে? উভয়, মানে সমতল অসমতল দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, তাই তো? এরপর আমি একটা কোশ্চেন নেব, বলছে যে একটি আলোকরশ্মি সমতল দর্পণের সঙ্গে, একটি আলোকরশ্মি সমতল দর্পণের সাথে একটা নিউমেরিক্যাল নিচ্ছে, ঠিক আছে? দর্পণের সাথে আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখবো, যত নিউমেরিক্যাল আছে আমি বলেছি পুঙ্খানুপুঙ্খ, পুরো চ্যাপ্টারটা ধরে কিন্তু আলোচনা হবে। একটি আলোকরশ্মি সমতল দর্পণের সাথে 25 ডিগ্রি কোণে আপতিত হলে হলে 25 ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ নির্ণয় করো। আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি, আমরা এরপরে আপতিত রশ্মিকে আই আর লিখব আর প্রতিফলিত রশ্মিকে আর আর লিখব, মানে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে, ঠিক আছে? প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত, তো এটা নিজে করার চেষ্টা করবে এবং দেখবে যে যাদের জানা নেই হয়তো ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু করে দেখি কি বলেছে, তোমরা নিজেরা একবার করে চেষ্টা করে দেখবে যে কি উত্তর দাঁড়ালো। হ্যাঁ, এই মনে করো দর্পণ, দর্পণের ক্ষেত্রে এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, বলছে সমতল দর্পণের সাথে 25 ডিগ্রি কোণ করেছে, নট আপতন কোণ। এখানে কিন্তু আপতন কোণের কথা বলে নিজে 25 ডিগ্রি, এরা বলে দিয়েছে সমতল দর্পণের সাথে 25 ডিগ্রি কোণ করেছে, তাই না স্টুডেন্ট? তাহলে 25 ডিগ্রি কোণ এখানে তৈরি করেছে, বলেছে তাহলে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি এদের মাঝের পুরোপুরি মধ্যবর্তী কোণটা কত। তাহলে এইটা যদি 25 ডিগ্রি হয়, তোমরা জানো এই দিকেরটুকু 25 ডিগ্রি হবে, আর টোটালটা কত? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে বাদ যাচ্ছে কত? 25 25 50, তাহলে উত্তর কত হবে আমার এখানে? 130 ডিগ্রি। তো খুব ভালো করে দেখে শুনে এই সমস্ত অঙ্কগুলোর উত্তর কিন্তু তোমরা করবার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এরপরে আমরা করব চ্যুতিকোণ। এই ক্ষেত্রে চ্যুতিকোণের কনসেপ্টটা জানব, চ্যুতিকোণ জিনিসটা কি? দেখো, যদি আলোকরশ্মি এইভাবে আপতিত হলো, এরকমভাবে যদি সোজা চলে যেত, ঠিক আছে, এরকমভাবে আপতিত হলে সোজা এরকমভাবে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা বিভেদ তল এ এই রশ্মিটাকে এইদিকে যেতে বাধা দিয়েছে, তাই তো? তার জন্য ও আবার ওই মাধ্যমেই ফিরে গেছে। তাহলে এই ক্ষেত্রে এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু গেছে কোন পথে? এই পথে। তাহলে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাকেই বলা হচ্ছে চ্যুতিকোণ, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলকেই কী বলা হচ্ছে? চ্যুতিকোণ। তাহলে ডেল্টা বা চ্যুতিকোণটা কী হবে? যে অনুযায়ী যাওয়ার কথা ছিল আর যে অনুযায়ী গেছে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা তৈরি হবে তাকে বলা হবে চ্যুতিকোণ, ঠিক আছে? তাহলে এই ধরনের, বা তুমি এরকমভাবে লিখেই নিতে পারো, আপতিত রশ্মি কোনো দর্পণের উপর পড়লে, তুমি সংজ্ঞাটা লিখে রাখতে পারো, আপতিত রশ্মি কোনো দর্পণের উপর পড়লে যদি সরলরেখা বরাবর প্রতিসৃত হয়, সেই প্রতিসৃত রশ্মি ও প্রতিফলিত রশ্মি, এটাকে বলা হচ্ছে প্রতিসৃত রশ্মি, মানে সরলরেখা বরাবর চলে যাচ্ছে, প্রতিসৃত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণকে বলা হবে চ্যুতিকোণ বা
ডেল্টা বলা হবে, চ্যুতি কোণ বা ডেল্টা বলা হবে, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করব। পরবর্তী কোশ্চেন যেটা বলছে, একটি দর্পণে আপতন কোণ বলছে যে আপতন কোণ আয়ের মান বলে দিয়েছে 25 ডিগ্রি, তবে চ্যুতি কোণ ডেল্টা ইজ ইকুয়াল টু কত? কোশ্চেন আমাকে এটা জিজ্ঞাসা করেছে, আপতন কোণ যদি 25 ডিগ্রি হয় তবে ডেল্টা ইজ ইকুয়াল টু কত? তাহলে তুমি দেখতেই পাচ্ছ স্টুডেন্ট, এই যদি আমার মিরর হয় তাহলে আপতন কোণ বলতে বোঝাচ্ছে এই দিকেরটা কত, 25 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণটা কত, 25 ডিগ্রি। আমাকে বার করতে হবে চ্যুতি, অর্থাৎ এই বরাবর গেলে তাহলে এইটুকুর মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আমরা জানি এই যে সরলরেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সরলরেখাটা এই বরাবর গেলে তাহলে পুরোপুরি 180 ডিগ্রি ওইদিকে উৎপন্ন হতো, যার মধ্যে 25, 25, 50 এখানে চলে গেল, তাহলে এখানে কত ডিগ্রি উৎপন্ন হবে, এখানেও 130 ডিগ্রি। তাহলে এক্ষেত্রেও আমার উত্তর কত, 130 ডিগ্রি চ্যুতির মান, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী কনসেপ্টে আসবো। তোমরা জানো যে একটি দর্পণকে যদি থিটা ডিগ্রি কোণে ঘোরানো হয় তবে প্রতিবিম্ব কত ডিগ্রি কোণে ঘুরে যাবে? দর্পণ যে সমতল দর্পণ সম্পর্কে তো আমরা আলোচনা করব এখনই, তো একটি দর্পণকে যদি থিটা ডিগ্রি কোণে ঘোরানো হয়, কথাটা লিখে নেবে, দর্পণকে যদি থিটা ডিগ্রি কোণে কোণে দর্পণকে লেখো দর্পণকে থিটা কোণে ঘোরালে প্রতিবিম্ব 2θ কোণে ঘুরবে, ঠিক আছে। এই কনসেপ্টের উপরে ছোট ছোট কিছু নিউমেরিক্যাল আসতে পারে তোমাদের, প্রতিবিম্ব বলতে থিটা কোণে ঘোরালে প্রতিবিম্ব না লিখে এটা লেখো প্রতিফলিত রশ্মি, মানে এখানে তো আমরা তো আপতন কোণ আর প্রতিফলিত রশ্মি নিয়ে আলোচনা করছি, তো সব কিছুর ক্ষেত্রেই একই হয়, তাহলে লেখো প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি 2θ কোণে ঘুরে যাবে, 2θ কোণে ঘুরবে, ঠিক আছে। তাহলে এর থেকে ছোট ছোট তোমাকে নিউমেরিক্যাল দিতেই পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি বলে যে একটি দর্পণে আপতন কোণ আপতন কোণ 30 ডিগ্রি, 30 ডিগ্রি একটি দর্পণের আপতন কোণ 30 ডিগ্রি, যদি দর্পণটিকে 10 ডিগ্রি কোণে ঘোরানো হয় তবে প্রতিফলন কোণ কত হবে সেটা জিজ্ঞাসা করতে পারে। তাহলে আমরা জানি আপতন কোণ 30 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ কত ডিগ্রি হওয়ার কথা ছিল, 30, কিন্তু যেহেতু দর্পণকে থিটা কোণে ঘোরানো হয়েছে অর্থাৎ 10 ডিগ্রি কোণে, তাহলে আমরা জানি যে প্রতিফলিত রশ্মিটাও 2θ অর্থাৎ 10 × 20 ডিগ্রি কোণে ঘুরে যাবে, আর 20 ডিগ্রি কোণে ঘুরে গেলে তখন প্রতিফলন কোণটা কত হবে, 30 + 20 অর্থাৎ ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি হবে, ঠিক আছে। এই ধরনের কিছু নিউমেরিক্যাল তোমাদের আসতে পারে। কিন্তু এছাড়া আর কী কী জিনিস আসতে পারে একটুখানি আমি তোমাকে একে দেখিয়ে দিচ্ছি। বলবে যে দুটি দর্পণকে কত পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে রাখা হলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, কী বললাম, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পরের সমান্তরাল হবে? তো উত্তরটা সবসময় মনে রাখবা 90 ডিগ্রি কোণে রাখলে। তার মানে এই যদি দর্পণ দুটোকে 90 ডিগ্রি কোণে রাখা হয় তাহলে কী হবে, এই ক্ষেত্রটায় এই আপতিত রশ্মি আর এখান থেকে প্রতিফলিত রশ্মি, মানে প্রথম দর্পণের আপতিত রশ্মি এবং দ্বিতীয় দর্পণ থেকে কী হবে, সেটা প্রতিফলিত হবে, তাই না? এই আপতন হলো এখান থেকে এইখানে গেল, দিয়ে এইখানে গেল। এই দেখো, এই আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি পরস্পরের সমান্তরাল হবে কত ডিগ্রি কোণে দর্পণ দুটোকে রাখলে। এর জন্য তোমাকে প্রমাণ করার দরকার নেই, তুমি শুধু এই দুটো জিনিস মুখস্থ রাখবে যে 90 ডিগ্রি কোণে রাখলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়।
আর একটা কন্ডিশন আসতে পারে পরীক্ষায় যে দুটি দর্পণকে কত ডিগ্রি কোণে রাখলে প্রথম দর্পণের আপতিত রশ্মি দ্বিতীয় দর্পণের সমান্তরাল এবং দ্বিতীয় দর্পণের প্রতিফলিত রশ্মি প্রথম দর্পণের সমান্তরাল হবে। তার মানে চিত্রটা কী হবে আমি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। উত্তর এক্ষেত্রে হয় 60 ডিগ্রি, মুখস্থ রাখবে। তাহলে দুটো দর্পণকে যদি তুমি 60 ডিগ্রি কোণে রাখো তাহলে প্রথম দর্পণে আমি নীলকালি দিয়ে করে দিই আলোক রশ্মিটা, বলছে প্রথম দর্পণে আপতিত রশ্মি কী হলো, প্রথম দর্পণের আপতিত রশ্মি দ্বিতীয় দর্পণের সমান্তরাল এবং এখান থেকে বেরিয়ে গিয়ে এরকম যাবে, দিয়ে এইরকম বেরিয়ে যাবে, তাই না? ঠিক আছে, তাহলে প্রথম দর্পণের আপতিত রশ্মি দ্বিতীয় দর্পণের সমান্তরাল এবং দ্বিতীয় দর্পণের প্রতিফলিত রশ্মি প্রথম দর্পণের সমান্তরাল হয়ে গেছে, তাই না? তাহলে এটা কত ডিগ্রি কোণের জন্য হবে, যখন কিনা দুটো দর্পণকে আমরা 60 ডিগ্রি কোণে আনত করে রাখবো। ঠিক আছে, তাহলে হলো এই কোশ্চেনটা। এরপরে আমরা আলোচনা করব সমতল দর্পণ সম্পর্কে। ঠিক আছে, সমতল দর্পণে তোমরা জানোই সকলে যে বাড়ির যে কাঁচটা রাখা হয়, যে সমস্ত আয়নায় তোমরা দেখো, সেটা সমতল দর্পণই, তাই না? তো সমতল দর্পণ সম্পর্কে এবার আমাদের আলোচনা হবে। ঠিক আছে, তাহলে চলো সেই ধরনের কিছু জিনিস আমরা বলি। তাহলে সমতল দর্পণ বলে হেডিং করবে, সমতল দর্পণ। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি, এই যদি সমতল দর্পণ হয়, এক্ষেত্রে তুমি যত দূরে বস্তু রাখবে তত দূরেই তোমার প্রতিবিম্ব তৈরি হবে। মনে করো এখানে এক্স দূরত্বে বস্তু রাখলে তাহলে এক্স দূরত্বেই প্রতিবিম্ব তৈরি হবে, এই কথাটা মনে রাখবে। তাহলে আমরা একটা প্রথম পয়েন্ট কী লিখতে পারি, বস্তু দূরত্ব ইজ ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব। তোমরা জানোই যে ক্লাসে, আমাদের অফলাইন ক্লাসে পুরোপুরি নোটস ফুল চ্যাপ্টারের উপরে সম্পূর্ণ নিউমেরিক্যাল সহ তোমার পুরো চ্যাপ্টারের নোটস কিন্তু লিখিয়ে দেওয়া হয়। সেই রকমভাবেই তোমাদেরও ইউটিউবেও কিন্তু একেবারে সেই রকমভাবে লিখিয়ে দেওয়া হচ্ছে, পুরো চ্যাপ্টারের ফুল নোটস। তোমরা খাতা পেন নিয়ে বসে পুরো চ্যাপ্টারের উপরে ফুল নোটস তৈরি করে নেবে এবং সেটাকে রিভিশন দিলেই আশা করা যায় তোমার এই চ্যাপ্টার থেকে আর কখনোই কোনো প্রশ্ন তোমার সমস্যা সৃষ্টি করবে না। দুই নাম্বার, আমি এর উপরে কী পয়েন্ট বলতে পারি, প্রতিবিম্ব সোজা এবং সমশীর্ষ হবে। প্রতিবিম্ব, দেখো যেমনভাবে তুমি দাঁড়াও দর্পণের সামনে, ঠিক তেমনই তুমি মুখ দেখতে পারবে, তাই না? তাহলে আমি কী বলতে পারি, দুই নাম্বার পয়েন্ট, সমশীর্ষ হবে প্রতিবিম্ব সমশীর্ষ। সমশীর্ষ মানে কে হবে সমশীর্ষটা, নিশ্চয়ই প্রতিবিম্ব সমশীর্ষ হবে। আর তিন নাম্বার একটা কথা মনে রাখবে, এটা পুরো মুখস্থ করে নেবে, যখনই কোনো প্রতিবিম্ব, তুমি যেমনভাবে দাঁড়িয়েছো, বস্তু যেমনভাবে রয়েছে, তেমনই যদি প্রতিবিম্ব হয়, অর্থাৎ যার মাথা উপরে তাকে বলা হয় সমশীর্ষ। বুঝতে পারছো তাহলে সমশীর্ষ যখনই হবে, তখনই একটা কথা মনে রাখবে, প্রতিবিম্ব অসৎ হবে। তার মানে সমশীর্ষই ইমপ্লাই করছে কি, সমশীর্ষ কথাটাই ইমপ্লাই করে দিল বস্তুটি অসৎ হবে। ঠিক আছে, তাহলে তোমার পরীক্ষার ক্ষেত্রে যদি কখনো নিউমেরিক্যাল আসে তোমাকে অসৎ হবে না সৎ হবে, সেটা তুমি কীভাবে বের করতে পারবা, তুমি দেখে নেবা যে পার্শ্ব মানে সমশীর্ষ হলো না মানে সমশীর্ষ হলো না, তার উপর ডিপেন্ড করে তুমি কিন্তু বলে দিতে পারবা যে সমশীর্ষ হলে বলবা যে অসৎ, আর সমশীর্ষ না হলে তুমি বলো উল্টো হলে তুমি বলবা যে সব প্রতিবিম্ব তৈরি হবে সবসময়। ঠিক আছে, আরেকটা পয়েন্ট তুমি কী বলতে পারো, পার্শ্বীয় পরিবর্তন ঘটে। চার নাম্বার পয়েন্ট, পার্শ্বীয় পরিবর্তন, পার্শ্বীয় পরিবর্তন ঘটে, তাই না? তোমরা সকলেই জানো যে তোমরা যদি আয়নার সামনে দাঁড়াও, তোমার ডান হাতটাকে বাম হাত দেখায়, এটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন, তাই তো? তোমাকে তোমার পার্শ্বের দিক থেকে পরিবর্তন ঘটে যায়।
পি ডাকলে হয়ে যাবে কিউ, তাই তো? তাহলে এর পরবর্তী আমরা একটা সুন্দর কনসেপ্ট শিখব, বলছে যে নিউমেরিক্যাল, খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল 2018 গ্রুপ ডিতে এসেছে, ঠিক আছে? লিখে নাও নিউমেরিক্যালটা, একটি বস্তুর উচ্চতা 6 ফিট, সম্পূর্ণ প্রতিবিম্ব দেখতে মিনিমাম কি মাপের, মিনিমাম কিন্তু বললাম মানে সবচেয়ে কম, কি মাপের বা কি লেন্থের দর্পণ প্রয়োজন, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমার যদি পরীক্ষা আসে তাহলে তুমি কি করবে? দেখো এক্ষেত্রে উত্তর সবসময় হবে বস্তুর যা উচ্চতা তার হাফ, অর্থাৎ 3 ফিট, 3 ফিট উচ্চতার দর্পণ প্রয়োজন। এবার এটা কী, কোথা থেকে আসলো সেটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখো খুবই সুন্দর একটা কনসেপ্ট, মনে করো এটা তোমার দর্পণ, তাই তো? আমরা একটা কথা শিখেছি, তুমি যদি এইখানে বস্তু রাখো, ঠিক সমান মাপের এবং সমশীর্ষ বস্তু ওই পাশে দেখতে পারবে। অর্থাৎ তুমি কি দেখতে চাও, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি দেখতে চাও তোমার পুরো প্রতিবিম্ব, তাই তো? তার মানে তোমার এইখানে চোখ রয়েছে, তুমি দেখতে চাও, তোমার পাও আছে, তোমার মাথাও যেন দেখতে পাও, ঠিক আছে? এইটুকু কিন্তু তুমি দেখতে চাও। তাহলে এটা হলো তুমি আর এটা তোমার প্রতিবিম্ব, তাই তো? এটা তুমি, এটা তোমার প্রতিবিম্ব। তাহলে তুমি যদি তোমার প্রতিবিম্ব দেখতে চাও তোমার পা দেখতে হবে আর মাথা দেখতে হবে, তাই না? এবং আমরা জানি এইটুকু দূরত্ব যদি এক্স হয় তাহলে এইটুকু দূরত্ব আমার কী হবে, এক্স হবে। এবং খুব সুন্দরভাবে একটা জিনিস তোমরা উপপাদ্য করেছো, এই উপপাদ্যটার কথা একটু মনে করার চেষ্টা করো তো। একটি ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা 3য় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়, অর্থাৎ এটা যদি 2 হয় এটা নাকি তোমার 1 হবে। তাহলে তুমি একটা জিনিস দেখো, এই যে যে ত্রিভুজটা রয়েছে উপরের দিকে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটাই মিড পয়েন্ট নয় কি? অবশ্যই মিড পয়েন্ট, কেননা এইটা এক্স আর এইটাও এক্স। তাহলে এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে আমি কি বলতে পারি, এই যে যে আয়নাটা বা এটা যে দর্পণটা সেটা বস্তু তো 6 ফিটের, তাহলে তার সমান্তরাল আর কি হয় অর্ধেক হয়, তাহলে 6 ফিট হলে এটা কয় ফিটেরও আমার ইয়ে দরকার, 3 ফিটের দরকার, তাই না? 3 ফিটের দর্পণ প্রয়োজন। তো চলো এই ধরনের খুবই সুন্দর সুন্দর কনসেপ্ট আরও আমরা শিখব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে পৌঁছে দেবে। এরপরে আমরা শিখব, এই ধরনের যদি কোশ্চেন আসে, এই একটা দর্পণ, এক ব্যক্তি দর্পণের দিকে ভি বেগে অগ্রসর হচ্ছে, তবে প্রতিবিম্বটি বস্তুর দিকে কোন বেগে অগ্রসর হবে, তাহলে প্রতিবিম্বের বেগ নির্ণয় করো, এটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তাহলে বস্তুর বেগ যদি ভি হয় তাহলে প্রতিবিম্বের বেগ হবে 2v, এটা মুখস্থ রাখবে। কেননা আমরা জানি ট্রেনের অঙ্কগুলো বিশেষ করে করতে গেলে আমরা দেখেছিলাম, দুটো যদি ট্রেন পরস্পর বিপরীত দিক থেকে যদি আসে, তখন আমরা জানি তাদের বেগ যোগ হয়ে যায়, আর একই দিকে গতিশীল হলে তখন বেগ কী হয়ে যায়, বিয়োগ হয়, তাই না? তাহলে এক্ষেত্রে আমার বস্তুর বেগ যদি ভি হয় তাহলে প্রতিবিম্বের বেগ কী হবে, 2v হয়ে যাবে, তাই তো? বস্তুর সাপেক্ষে। তাহলে কোশ্চেনটা কিন্তু খুব সুন্দরভাবে একটা কথা বলবে যে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের বেগ, কত হবে, 2v হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে বস্তুর বেগ কত, নিউমেরিক্যাল যদি দিয়ে দেয় 30 মিটার পার সেকেন্ড, তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের বেগ তোমার উত্তর লিখে দেবে 60 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এইবার চলো
আরও একটা, যেটা কিনা পরীক্ষায় এসেছিল আগের বছরই, কিন্তু এই ধরনের কোশ্চেন এখনও পর্যন্ত আসেনি, তবে ইন ফিউচার আসতেই পারে, আমরা এটুকু এক্সপেক্ট করতেই পারি। মনে করো এই একটা দর্পণ রয়েছে, তাহলে আগের বছর পরীক্ষায় কী এসেছিলো, যদি বস্তুর গতিবেগ যদি 30 মিটার/সেকেন্ড হয়, তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কত হবে? তোমার উত্তর হবে 30 × 2 অর্থাৎ 60 মিটার/সেকেন্ড। এইবার তুমি আর একটা কোশ্চেন তুমি একটু দেখো, মনে করো এই একটা ব্যক্তি, ঠিক আছে, আর এই একটা দর্পণ, তোমাকে এইরকম অঙ্কটা দেবে। এক ব্যক্তি অঙ্কটা তাহলে লিখেই দিই, বুঝলে, অঙ্কটা লিখি, লেখো এক ব্যক্তি দর্পণে বিপরীত দিকে, এক ব্যক্তি দর্পণের বিপরীতে ১৫ মিটার/সেকেন্ড বেগে চলছে ও দর্পণের বেগ 3 মিটার/সেকেন্ড হলে প্রতিবিম্বের বেগ কত? প্রতিবিম্বের বেগ কত? তাহলে তুমি এখানে বুঝতেই পারছো, এখানে আগেরবার শুধুমাত্র মানুষটাই চলছিল, এবার কিন্তু দর্পণও গতিশীল, তাই না? তাহলে দর্পণ কি বলছে, যেদিকে গতিশীল হয়েছে অর্থাৎ 3 মিটার/সেকেন্ড বেগে, ঠিক তার উল্টো দিকে দর্পণের বিপরীতে নাকি গতিশীল রয়েছে এই ব্যক্তি, তার মানে দর্পণের ঠিক বিপরীতে ব্যক্তি গতিশীল, অর্থাৎ ব্যক্তির গতিবেগ কিন্তু এই দিকে, তাই না? তাহলে ব্যক্তির গতিবেগ বলে দিয়েছে কত, 15 মিটার/সেকেন্ড। তাহলে বলছে যে এর তো একটা প্রতিবিম্ব কোন দিকে হবে, এই দিকে প্রতিবিম্ব হবে, সেই প্রতিবিম্বের বেগ কত হবে? তাহলে তুমি এক্ষেত্রে সূত্রটা লিখে নেবে যে প্রতিবিম্বের বেগ, প্রতিবিম্বের বেগ, প্রতিবিম্ব এর বেগ, মানে ভি প্রতিবিম্ব ইজ ইকুয়াল টু লিখবে 2 × দর্পণের বেগ 2 × দর্পণ মাইনাস বস্তুর বেগ, বস্তু, ঠিক আছে, এই সূত্রটা মুখস্থ করে রাখবে তাহলে একটা জিনিস দেখো, 2 × দর্পণের বেগ, দর্পণের বেগ কত বলে দিয়েছে, 2 × 3 মিটার/সেকেন্ড, তাহলে 3 মাইনাস, দেখো বস্তু, দেখো দর্পণকে এই দিকে যেহেতু আমরা পজিটিভ নিই, আমরা জানি যে এক্স অক্ষের সবসময় ডান দিকে কী নিই, পজিটিভ নিই, আর এই দিকে আমরা কী নিই, নেগেটিভ নিই, তাহলে 3 মিটার/সেকেন্ড যদি এদিকে পজিটিভ নিই, তাহলে এদিকে আমরা নেগেটিভ নেব, অর্থাৎ এখানে কত হয়ে যাবে, -15, তাহলে আমরা দেখছি 3 × 2 = 6 + 15, তাহলে 15 আর 6 কত হচ্ছে, 21 মিটার/সেকেন্ড। খুবই সুন্দর একটা অঙ্ক, আশা করা যায় এই বছর যদি পরীক্ষাতে কোনো এক্সট্রা জিনিস এসে থাকে, মানে কোনো নতুন জিনিস এসে থাকে, তো এই ধরনের কোশ্চেনই কিন্তু আসার প্রবণতা একটু বেশি। তো চলো আমরা নেক্সট কনসেপ্টের দিকে যাই। তো নেক্সট কনসেপ্ট হলো, আগে থেকেই বলে রাখছি, প্রতিবিম্ব সংখ্যা নির্ণয়, প্রতিবিম্ব সংখ্যা নির্ণয়। তো বলবে যে দুটো দর্পণকে পরস্পরের সাথে থিটা কোণে রাখলে, দুটো দর্পণকে পরস্পরের সাথে থিটা কোণে রাখলাম এবং এর মধ্যবর্তী কোনো একটা স্থানে, এর মধ্যবর্তী কোনো একটা স্থানে বস্তুকে যদি প্লেস করো, এই বস্তুটির কতগুলো প্রতিবিম্ব তৈরি হওয়া সম্ভব? এই ধরনের কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষায় আসবেই এবং অলরেডি চলে এসেছে 2018 গ্রুপ ডির কোশ্চেনে, তাই তো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ NTPC-র কোশ্চেনেও এসেছে। তো চলো দেখি কি এই ধরনের অঙ্কগুলো বলছে যে এই ক্ষেত্রটাই দুটো দর্পণের মধ্যবর্তী কোণ বলে দেওয়া থাকবে এবং কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে সেটা তোমার বলে দেবে, বের করতে হবে, তাই তো। তাহলে তোমাকে প্রথমে এই জিনিসটা একটু দেখে নিতে হবে, 360/থিটা এর মানটা কত, 360/থিটা এর মান কত, 360/থিটা এর মান যদি যুগ্ম হয়, 360/থিটা এর মান যদি, কী বললাম, দুটো কেস, এক নম্বর কেস যদি ইভেন হয় আর একটা যদি অড হয়, ঠিক আছে, তাহলে ইভেন হলে প্রতিবিম্ব সংখ্যা 360/থিটা -1,
আর অড হলে 360 বাই থিটা ডাইরেক্ট আমার উত্তর লিখবে, ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট একটা কোশ্চেন দিচ্ছি তোমাকে। যদি দুটো দর্পণের মধ্যবর্তী কোণ যদি 72 ডিগ্রি হয় তাহলে প্রতিবিম্ব সংখ্যা এন ইজ ইকুয়াল টু কত? তাহলে তুমি তাড়াতাড়ি করবে, কীভাবে করবে? তুমি করবে 360 বাই 72, মানে তুমি বুঝতে পারছো এটা 5 হয়েছে। তাহলে 5 মানে কি? অড বেরিয়েছে, 5 মানে অড বেরিয়েছে, তাহলে প্রতিবিম্ব সংখ্যাও আমি কি বলবো? 5 বলে দেবো, তাই না? কিন্তু যদি বলতো দুটি দর্পণের মধ্যবর্তী কোণ 15 ডিগ্রি, তখন তুমি কি করতে? 360 বাই 15 করতে, 15 দিয়ে 24 হতো। তো এক্ষেত্রে কী বেরিয়েছে? 24 হলো জোড় সংখ্যা বেরিয়েছে, 24 হলো জোড় বেরিয়েছে, তাই না? তাহলে আমি বলবো প্রতিবিম্ব সংখ্যা এন ইজ ইকুয়াল টু 24 - 1, অর্থাৎ 23টি, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে। তো আজকের স্টুডেন্ট আমাদের কনসেপ্ট এই পর্যন্তই থাকলো। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও ভালো ভালো কনসেপ্ট আমরা শিখব, এবং যত ধরনের নিউমেরিক্যাল আছে আলোর চ্যাপ্টারের, প্লাস আলোর যে মিরর দর্পণ সংক্রান্ত, সরি, মিরর প্লাস লেন্স সংক্রান্ত যত কোশ্চেন আছে আমরা সমস্ত কোশ্চেন কিন্তু আলোচনা করব উইথ নিউমেরিক্যাল। তো স্টুডেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করবে, এবং আমাদেরকে আরও ভিডিও, নতুন নতুন ভিডিও আনতে এনকারেজ করবে। থ্যাংক ইউ।